ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র দ্বারা লিখলে উইথ এবং এলিমেন্ট বা উপাদান দ্বারা লিখলে ইন বসে। সুতরাং কলম দ্বারা লিখলে উইথ আর কালি চক বা পেন্সিল দ্বারা লিখলে ইন হয়। আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। পেন একটি ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র, সো রাইটের পরে উইথ হবে। আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। রাইট ইন ইঙ্ক চক অথবা পেন্সিল, কালি চক অথবা পেন্সিল দ্বারা লিখলে সেক্ষেত্রে রাইট এর পরে ইন বসবে।